আজকে শনিছড়া প্রাথমিক কেন্দ্রের ইনচার্জ ওনার সাথে আমরা যোগাযোগ করে এবং সমস্ত স্টাফগণের সাথে যোগাযোগ করে আমরা বেডে যারা অ্যাডমিট রোগীরা আছেন ওদেরকে আমরা আপেল আঙ্গুর ইত্যাদি খেজুর জল বিটুনিয়া বিস্কুট আমরা আজকে অনুদান করছি কারণটা হলো আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাস। এই মাসে আমরা গরিব মেহনতি মানুষ এবং অসহায় যারা আছেন এবং অসুস্থ যারা যে যেখানে আসে আমাদের জানা মতো আমরা সবাইকে অনুদান দেই। বিশেষ করে আজকে হসপিটালে দেওয়ার মূল উদ্দেশ্যটা হলো এখানে হসপিটালে অ্যাডমিটে যারা আছেন ওদেরকে আমরা আর্থিকভাবে সাহায্য করেছি এবং সারা জীবন এইভাবে আমরা করতেই থাকবো। আর আমরা পূর্বপুরুষ থেকে চলে এসছে, তাই আমরা আগামী দিনও আমরা প্রতি বছর ন্যায় করে যাব আমরা আশা করছি। আর আমাদের কমিটিটা হয়েছে উত্তর ত্রিপুরা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি। এই কমিটির সভাপতি আমি, আমার সেক্রেটারি সোহেল আহমেদ আব্দুল হামিদ, আমার এখানে মাদ্রাসা ইনচার্জ খারি হাফেজ আবুল কাসিম উপস্থিত আছেন এখানে আমার হসপিটাল ইনচার্জ বিশ্ববন্ধু স্যার মহাশয়, আমাদের ম্যাডামরা উপস্থিত আছেন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে রবিউল আউয়াল মাস এই তারিখে আমরা প্রতি বছরে করে যাচ্ছি, এই বছরও আমরা করে যাচ্ছি। আগামী আজকের তারিখে না এক মাস এই রবিউল আউয়াল যে মাসটা এই তারিখে আমরা এক মাস থাকে অন্য সারা বিশ্বের এবং সারা ইন্ডিয়াতে সমস্ত হসপিটালে আপনারা আমরা আগামী দিন কদমতলায় করব, ধর্মনগর করব, বিভিন্ন জায়গায় করে যাচ্ছি। গরিব মানুষ যেখানে আছে ওখানেও আমরা যাই, হয়তো সাংবাদিক প্রেস মিট ছাড়াও আমরা করি, এটা আমরা করে যাচ্ছি।